হব্বে মুস্তাফা দুবাই পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ের ও কারি জনাব মাওলানা মোহাম্মদ তারেক আবদিনের একক পরিবেশনা জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। হাব্বাইক ইয়াসিন আরাফাত ও সচিব আরফাতুল ইসলামের যৌথ পরিচালনা এন্ডে সভাপতিত্ব করেছিলেন নুরুন নবী রোশন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি সমিতিরহাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ নূর আহমদ, চেয়ারম্যান মাওলানা মাহমুদ ফজলুল কবি চৌধুরী, জান আলম মঈনুদ্দিন মামুন, আনোয়ার শাহাদাত মোহরি, এনামউদ্দিন চৌধুরী হাসান, মাওলানা নূরুলামিন, হাব্বে মুস্তাফা দুবাই পরিষদের আহ্বায়ক সদস্য, সি প্লাস টিভির প্রতিনিধি নাজিমউদ্দিন ফোরকান সহ অন্যান্য। Dex News, C plus TV.